হাই বন্ধুরা, আজ আমরা তোমাদের আমাদের সাথে নিয়ে যাব আলিপুর জেল মিউজিয়াম। ওই দেখো, আমাদের মেট্রো আসছে, আমরা মেট্রো করে চলে যাব আলিপুর জেল মিউজিয়াম। মেট্রোয়ে করে আমরা পৌঁছে গেলাম যতীনদাস পার্ক। তোমরা হাওড়া বা শিয়ালদা যেদিক থেকেই আসো না কেন, যতীনদাস পার্ক মেট্রো স্টেশন দিয়ে এলেই সুবিধা হবে, কিংবা বাস ধরেও তোমরা হাজরা মোড় চলে আসতে পারো। হাওড়া থেকে E1 বা AC1 বাসে পৌঁছে যেতে পারো হাজরা মোড়। হাজরা মোড় থেকে 5 মিনিট হেঁটে লাগবে আলিপুর জেল মিউজিয়াম। দেখতেই পাচ্ছ, বাস অটো দুটোই আসে এখানে। আমরা অটো করে 10 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়াম। একদম মিউজিয়ামের সামনেই নামাচ্ছে অটো, আর তারপরেই প্রবেশ করতে হবে আলিপুর জেল মিউজিয়ামে। এই যে বোর্ডেতে টাইম টেবিল দেয়া আছে, তোমরা চাইলে জুম করে দেখে নিতে পারো। সোমবার বাদে সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে এই জেল মিউজিয়াম। এবার আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। চলো আগে গিয়ে ভিতরে ঢুকে আমরা টিকিটটা কেটে নিই। আমরা প্রথমে ঢুকেই দেখতে পেলাম ডান দিকে আছে সুভেনিয়ার শপ, আর বাঁ দিকে আছে টিকিট কাউন্টার। 30 টাকা করে টিকিট, 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই টিকিট লাগবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা 2 রকম টিকিট কেটেছি, একটি লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও টিকিট কেটেছি, আর একটি প্রবেশের জন্য 30 টাকা আলাদা টিকিট। আলিপুর জেলের ভিতরে প্রবেশ করেই বেশ অন্যরকম একটা ফিলিংস হতে আরম্ভ করলো। এই কিনা সেই জেল যেটি ব্রিটিশ আমলে তৈরি করিয়েছিলেন ব্রিটিশ শাসকরা আদি গঙ্গার তীরে বন জঙ্গল কাটিয়ে আমাদের দেশের পরিশ্রমী শ্রমিকদেরকে দিয়ে তৈরি করিয়েছিলেন এই জেল। এখানেই বন্দী ছিলেন অনেক বিপ্লবী, ফাঁসি চড়েছিলেন অনেক বিপ্লবীরা, যাদের জন্য কিনা আজকে আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি। এই আলিপুর জেলের কয়েদিদেরকে এখন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুরের নতুন জেলে, আর এটিকে তৈরি করা হয়েছে আলিপুর জেল মিউজিয়াম। তো আমরা একটি রবিবার বিকালে এসে পৌঁছেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। এই গরমের বিকালে জেল মিউজিয়াম ঘুরতে আমাদের কেমন লাগলো তা বলাই বাহুল্য। এত সুন্দরের পরিবেশ, ভেতরে ঢোকার পরে গরম বলে কিছুই মনে হচ্ছিল না, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, আর এত সুন্দরভাবে এখানে অ্যারো দিয়ে দিয়ে বোঝানো আছে যে কোন দিকে কোথায় যেতে হবে। তো সেই অ্যারো ফলো করতে করতে আমরা প্রথমেই চলে এলাম ফাঁসির কক্ষে। এর মধ্যে অনেকগুলি সেল আছে, আমরা প্রত্যেকটি সেল ঘুরে ঘুরে দেখতে থাকলাম, আর পাশাপাশি লেখা আছে যে কোন ঘরটি কিসের জন্য ব্যবহার হতো। এই দেখো, এখানে একটি ব্রিটিশ শাসকের স্ট্যাচু তৈরি করা। এই হলো সেই ঘর ফাঁসি হয়ে যাওয়ার পরে যেখানে সেই মৃতদেহের শরীর এনে রাখা হতো এবং তাকে ডাক্তারি পরীক্ষা করা হতো। আর ওই দেখো সেই ফাঁসির বেদি। এই ফাঁসি মঞ্চে ফাঁসি গেছেন অনেক বিপ্লবী। তাছাড়াও শুনলাম এখানে নাকি সবার শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চ্যাটার্জির। আর এই ফাঁসি মঞ্চের নিচের দিকেই দেখো আছে কাঁচ দিয়ে ঘেরা একটি জায়গা, যেখানে ফাঁসি হয়ে যাওয়ার পরে শরীর পড়ে যেত আর ডাক্তার দেখে বলতো যে তার মৃত্যু হয়েছে কিনা। ঠিক ফাঁসি মঞ্চের উল্টো দিকেই আছে একটি দোতলা ঘর, আর সেই দোতলা বাড়ির মধ্যে দেখো জানলার মধ্যে এত সুন্দর স্ট্যাচু করা আছে যেন মনে হচ্ছে সত্যিই কেউ একজন দাঁড়িয়ে আছে। ওই ঘরগুলোর মধ্যে বন্দীদের বা কয়েদিদের এনে রাখা হতো, আর এখানে যারা যারা ফাঁসি গেছেন তাদের নাম এখানে আছে, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, দেখতেই পাচ্ছ দীনেশ গুপ্ত, দীনেশ মজুমদার,
প্রত্যেকের নাম এখানে বাংলা এবং ইংরেজিতে লেখা আছে। এই সেই ফাঁসি কাঠ, এখন অবশ্য কাঠ নেই, এখন লোহার তৈরি একটা জায়গা তোমরা দেখলে। আর এখানেই লেখা আছে যে ওই ঘরের মধ্যে থেকে বন্দীদেরকে ফাঁসিটা দেখানো হতো, আর যাতে ভয়ে তারা বলে দিতে পারত যে কোথায় কি ভাবে কি প্ল্যান করা হচ্ছে, স্বদেশীরা কি প্ল্যান করছে বা স্বদেশীরা কোথায় লুকিয়ে আছে, তাদেরকে ভয় দেখানো হতো। আর ওখান থেকেই কিনা তারা বন্দে মাতারাম ধ্বনি দিত। ফাঁসি মঞ্চ দেখার পরেই আমরা এসে ঢুকলাম নেতাজির কে যেই ঘরে বন্দী করে রাখা হয়েছিল সেই কক্ষগুলোর দিকে আমরা এগিয়ে গেলাম। এই সেই কারাগার, সেগুলো বন্দীদের আটকে রাখার জন্য তাদের খিলেনের ব্যবস্থা। এই কক্ষে ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দী করে রাখা হয়েছিল, তার একটা মূর্তি এখানে তৈরি করা আছে, এবং কত সালের কোন মাস থেকে কত দিন পর্যন্ত তিনি এখানে বন্দি ছিলেন বাইরে তার একটা ফলকও আছে। এই সেই অন্ধকূপ বা অন্ধকার ঘর যেখানে বন্দীদেরকে রাখা হতো। এই বিল্ডিংয়েরই দোতলার ওপরে আমরা উঠে চললাম নেতাজি কক্ষ দেখার জন্য। এখানেও একটি নেতাজির ছবি লাগানো আছে, একটি মূর্তিও তৈরি করা আছে, কালকোঠরি টাইপের, দেয়ালের রঙগুলোও সব কালো। তার পাশে একটি ঘর, এখানে নেতাজির মূর্তি এবং নেতাজি এখানে কতদিন বন্দী ছিলেন সেই সব লেখা আছে। নেতাজি কক্ষ থেকে বেরিয়ে আমরা নিচের দিকে নেমে এলাম এবং আমরা এগিয়ে চললাম আগের দিকে। পুরো আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামটা গাছপালা দিয়ে ঘেরা। এই দেখো আমরা এসে পৌঁছেছি নেহেরু সেল। এখানে নেহেরুকে 80 দিন বন্দি করে রাখা হয়েছিল। আর এই যে এখানে একটি ইন্দিরা গান্ধীর স্ট্যাচু বা মূর্তি তৈরি করা আছে, নেহেরু জিরো একটি মূর্তি আছে। এখানে থাকাকালীন ইন্দিরা গান্ধী ওনার সাথে দেখা করতে আসতেন এবং ওই গাছের নিচে বসেই তাদের কথাবার্তা চলত। তারপরেই আমরা এসে পৌঁছালাম যেটা কিনা ওল্ড গোডাউন ছিল, সেটি এখন লাইব্রেরিতে রূপান্তরিত হয়েছে। বেশ ঘুরতে ঘুরতে একটুখানি ওয়েসিসের মতন জায়গাটাতে, এসি লাগানো আছে, বড় বড় ফ্যান আছে, তো রোদ্দুরে ঘুরতে ঘুরতে এখানে এসে বেশ কিছুক্ষণ বই নিয়ে বসাই যেতে পারে। বিপ্লবীদের ওপরে নানা রকমের বই আছে, চাইলে কিছুক্ষণ বই নিয়ে চুপচাপ এখানে বসা যেতে পারে। তো আমরা ঘুরে ঘুরে বইগুলো দেখতে 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 পেলাম একটি র‍্যাক আছে, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর লেখা কিছু বইও এখানে আছে। তো সেই সব বই আমরা দেখে আবার এগিয়ে চললাম পরবর্তী জায়গাগুলো দেখার জন্য। আলিপুর জেল দেখতে হলে পায়ের জোর থাকা চাই। যদি তোমরা পুরোটা ঘুরে দেখতে চাও তাহলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে এসো। এই দেখো আমরা বেশ মাঝ বরাবর এসে গেছি। আর এই যে সামনে যে বিল্ডিংটা যেখানে আমরা উঠে চলেছি, এটা হলো ওয়াচ টাওয়ার। এর ওপর থেকেই পুরো জেলটার নজরদারি করা হতো। এটি যেহেতু একদম জেলের মধ্যিখানে তৈরি, তাই এখান থেকে চারিদিকটা দেখতে সুবিধা হতো। তো আমরা ওয়াচ টাওয়ারের ওপরে পৌঁছে গেলাম। এখানেও একটা ঘর আছে, বসার ব্যবস্থা আছে এবং টিভিতে এখানে কিছু শোও চলে, তবে আমরা যখন পৌঁছেছিলাম তখন সেটি বন্ধ ছিল। বিভিন্ন রকম সেল দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আগের দিকে। এটি ঐতিহাসিক সেল, বিভিন্ন কয়েদিদের জন্য সেলেরও মান হতো বিভিন্ন রকমের। যত আগের দিকে এগিয়ে চললাম তত সেল যেন অনেক রকমের। এই জায়গাটিতে মনে হচ্ছে আমরাই যেন কারাগারে বন্দী। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম পুরনো দিনের সব মুদ্রার মডেলের সামনে।
এখানে আমরা দেখতে পেলাম মহিলা বিপ্লবীদের কিছু স্ট্যাচু, আর তার সামনেই কিছু কক্ষ রয়েছে। এখানেও শুনলাম কিছু শোটো হয়, তবে বিকালের দিকে সেগুলি বন্ধ ছিল। আর এই সামনেই তোমরা মাতঙ্গিনী হাজরার যে স্ট্যাচুটা দেখছো এবং সামনে যে বিল্ডিংটা, এটা ছিল জেলের হসপিটাল। এর মধ্যে একটা প্রদর্শনী আছে, তো আমরা আস্তে আস্তে গিয়ে ভিতরে ঢুকে সেগুলি দেখব। গ্রীষ্মের বিকেল, চারিদিকে পাখিরা ডাকছে, আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জায়গাটাও এই পিছনের জায়গাটা। দেখো, তোমাদের একটু জুম করে দেখাই, এই যে এখানে সারি সারি চেয়ার পাতা আছে। সন্ধে 6:30 থেকে গ্রীষ্মের কালে এখানেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, 100 টাকা টিকিট মূল্য। তো আমরা সেই টিকিট আগেই কেটে নিয়েছিলাম, তো আমরা চললাম এখন এখানে প্রদর্শনী দেখতে। এখানে একটি পিস্তলের দেখলাম মডেল বানানো আছে। আমরা ফার্স্ট ফ্লোরের দিকে এগিয়ে চললাম। এখানে অরবিন্দ ঘোষের ওপরে একটি কক্ষে তার ছোটবেলা থেকে তার বার্ধক্য পর্যন্ত সব কিছু নিয়েই একটা প্রদর্শনী টাইপে তৈরি করা হয়েছে। পাশের কক্ষে দেখলাম অনেক বিপ্লবীদের নিয়ে এখানে তৈরি করা হয়েছে প্রদর্শনী। স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, আরও অনেকেরই মূর্তি এবং তাদের সম্বন্ধে অনেক কিছু এখানে বলা আছে। সাঁওতাল বিদ্রোহের ওপরেও দেখলাম এখানে বেশ কিছু ছবি এবং লেখালেখিও আছে। মহিলা স্বাধীনতা সংগ্রামীদের ওপরেও একটি কক্ষ, তাদের সম্পর্কেও এখানে তাদের কাজের কথা, তারা কিভাবে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন সেই সব এখানে লেখা আছে। এই সব দেখে আমরা খুবই উচ্ছ্বসিত, আমার মেয়ে তো খুবই খুশি যে মহিলারাও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, এটা জেনেই খুব ভালো লাগলো আমাদের। তাদের ছবি দেখে, তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমরা ঘুরে দেখলাম এই কক্ষটি। হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে সব কিছু ভালো করে ঘুরে দেখতে গেলে। 5:30 কিন্তু এগুলি সব বন্ধ হয়ে যায়, তারপরে ওয়েট করতে হবে 6:30 পর্যন্ত বাইরে ঘুরে বেরিয়ে। না না, জেলের বাইরে যেতে হবে না, এই মিউজিয়ামের মধ্যেই আছে কিছু ফুড স্টল, সেখান থেকে আমরা একটু গলা ভিজিয়ে নিলাম আইসক্রিমের সাহায্যে। তোমরা চাইলে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি অনেক কিছুই আছে এখানে, হট মোমোও খেতে পারো, হট কফিও খেতে পারো। আর তারপরেই আমরা লাইন দিয়ে দিলাম আমাদের সাউন্ড অ্যান্ড লাইট শোয়ের জন্য। আমরা যে শোটি দেখেছিলাম সেটি ছিল হিন্দিতে, রবিবার দিন 6:30 শোটি হিন্দিতে হয় এবং অন্যান্য দিন প্রথম শোটাই বাংলায় হয়। শীত এবং গ্রীষ্মতে শোয়ের টাইম ভ্যারি করে, এটা তোমরা ওই প্রথমেই আমরা দিয়ে দিয়েছিলাম, শো টাইমেতে একটু জুম করে দেখে নিও। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটি ছিল খুবই সুন্দর, কিন্তু এখানে ভিডিও করা মানা ছিল, তাই আমরা কয়েকটি ছবি তোমাদেরকে দিলাম। আমরা আশা করব আমাদের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমাদের সাথে ঘুরতেও তোমাদের ভালো লেগেছে। একদিনের ছোট্ট ছুটি তোমরা এই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম দেখে কাটাতে পারো। এখানে আছে কফি হাউস, আর এই কফি হাউসে তোমরা লাঞ্চ ডিনার সবই পেতে পারো। সারাটা দিন কিন্তু তোমরা এখানে ঘুরে বেরিয়ে কফি হাউসে লাঞ্চ বা ডিনার সেরে বাড়ি ফিরতে পারো। আর আমাদের চ্যানেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। দেখো, কথা বলতে বলতে শেষ হয়ে গেছে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো, আর আমরা ফিরে চললাম বাইরের দিকে। রাত্রিবেলাও কিন্তু আলোর কোনো কমতি নেই, আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো এবং অ্যারো দিয়ে নির্দেশ করা আছে কোন দিকে ফিরতে হবে। ভেতরে ওয়াশরুম, ড্রিঙ্কিং ওয়াটার সব কিছুরই খুব ভালো ব্যবস্থা আছে। 3-4 ঘন্টার সময় যে কোথা দিয়ে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। এই যে কফি হাউস তোমাদের দেখিয়ে দিলাম, বেরোনোর সামনেই রয়েছে কফি হাউস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমাদের সাথে থেকো, পাশে থেকো, ধন্যবাদ।